ভ্যান চালাচ্ছেন যশোর বোর্ডে মেধা তালিকায় প্রথম হওয়া ছাত্র জীবন মণ্ডল। পেটের ক্ষুধা মেটাতে 150 থেকে 200 টাকার জন্য পড়ালেখা ছেড়ে দিনের পর দিন ভ্যানের প্যাডেল ঠেলে যাচ্ছেন তিনি। পেটের ভাত তো জোগাড় করতে হবে, তার জন্য ভ্যানটা চালাতাম। প্রতিদিন 150-200 যা ইনকাম হয় আর কি। কোনোদিন এমনও গেছে রোডে বেরিয়েছে কিন্তু একটা ইনকাম করতে পারে নাই। জীবন মণ্ডল যশোর বোর্ডে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র, গ্রামে সবার মুখে মুখে যার নামে সুনাম ছড়ায় সেই ছাত্রের হাতেই এখন ভ্যানের হ্যান্ডেল। কষ্ট ছাড়া থাকার দিন যায় না। এখন ওদের খুবই করুণ অবস্থা, তার খরচ খরচা লেখাপড়ার জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। একমাত্র উপার্জনক্ষম পিতার মৃত্যুর পর বাড়ির বড় সন্তান হিসেবে তার কাঁধেই এসে পড়ে সংসারের ভার। ছোট দুই ভাই ও মায়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি ছিল না জীবনের। আমার বাবা কোনো রকম কষ্ট মষ্ট করে চালাচ্ছিলেন আমাদের পরিবারটা, হঠাৎ করে তিনি মারা যায় তো দরিদ্র অবস্থায় পড়ে গেছে আমার। এখন এইভাবে এই ভ্যান চালিয়ে সংসার চলছে। এখন পরিবারে তো ইনকাম করার আর কেউ নাই আমি ছাড়া। ছোট ছোট দুইটা ভাই রয়েছে, একটা ক্লাস 2-তে পড়ে আর একটা এখনো মার্কোলে। বড় সন্তান হিসেবে আমি ছাড়া ইনকাম করার মতো আর কেউ নাই। ভ্যানটা চালিয়ে এইভাবেই টুকিটাকি যা ইনকাম হচ্ছে আমরা এই চারজনে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। ঝিনাইদহ জেলার HSC ফলাফলের ভিত্তিতে প্রথম সারির 10 জনের একজন জীবন। KC কলেজের মেধা তালিকায় প্রথম হওয়া সেই ছাত্র এখন 3 বেলা সাদা ভাত ও আলু ভর্তা খেয়ে পার করছেন। এখন এইভাবে এই ভ্যান চালিয়ে সংসার চলছে, 3 বেলায় এরকম আলু ভর্তা দিয়ে খেয়েছে। তো 10 টাকার ডাল কিনে না দেখা গেল ওইটাই 3 ভাগ করে 3 বেলা খেয়েছে। ও খুব আসলে অসহায়, ও লেখাপড়ায় খুব ভালো ছিল। সরকার যদি সহায় করে তাহলে আমরা চলতে পারি। পড়াশুনো করা ছেলে যদি ভ্যান চালায় তাহলে তো তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। ছোট্ট কাঁধে পুরো পরিবারের ভার নিতে হিমশিম জীবন। মায়ের সংসারে দিন কাটাচ্ছেন কুড়ে ঘরে। ওই স্বামীটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। উনি ভ্যান চালায় সংসারটা চালায়, হঠাৎ করে সে মৃত্যু হওয়ার পরের থেকে এখন আমার সংসারটাই অচল। এখন ওই ছেলেটার যে আমি লেখাপড়া শিখাবো সেরকম আমার কোনো সামর্থ্য নেই। মানুষের কাছে চাইয়া চিন্তা খাচ্ছি, আমি এখন নিরুপায়, ছোট ছোট বাচ্চা। ঝিনাইদহ জেলার সেরা 10-এর মধ্যে থাকা সেই জীবনের পড়ালেখা চালিয়ে যেতে দরকার অপরের সহযোগিতা। সারা বছর বা খণ্ডকালীন অর্থ সহায়তা পেলেও হয়তো সম্পূর্ণ হতে পারে এক মেধাবী ছাত্রের শিক্ষা জীবন। পড়ালেখা প্রায় ছেড়ে দিয়েছিলাম, এরকম অবস্থায় চলে গেছিলাম। বাবার ভ্যানটা ছিল, ভ্যানটা চালিয়ে টুকটাক, এখন জমানতে কিছু ছিল না। প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ ছিল, নিবেদন ছিল, এবং দেশের যারা ধন্যাত ব্যক্তিরা রয়েছে এদের কাছে আমার অনুরোধ ছিল যদি না একটু আমার দিকে সুকোন দৃষ্টি প্রদান করতেন। জিনাদা KC কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেছি। আমার রেজাল্ট GPA 5 ছিল, ওখানে 23 সালে পরীক্ষা দিয়েছি, GPA 5 ছিল। এবার যশোর বোর্ড থেকে বৃত্তিও পেয়েছি, KC কলেজে 1st পজিশন আছে আমার। আর্থিক সংকটের কারণে সব জায়গায় ফর্মও তুলতে পারিনি আর এগোতে পারছি না। বাবার স্বপ্ন পূরণে সমস্ত মানুষের কাছে জীবনের অনুরোধ, তার লেখাপড়াটা যেন বন্ধ না হয়। এ বিষয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান জীবন মণ্ডল। আর্থিক অবস্থা বলতে অনেক খুবই খারাপ, তার জন্য বেশ কষ্টে বিচলতে তাদের দিন। এখন সে নিজেই ব্যবসা খায়, সরকার যদি একটু তাকে আর্থিক সহযোগিতা করে তাহলে সেটা এখন স্বাবলম্বী হতে পারে, লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। সরকার থেকে একটু সাহায্য করে তাইলে হয়তো ওদের একটু আর্থিক অবস্থা একটু ভালো হয় বা ওদের সংসারটা একটু সচ্ছল হয়ে চালাইতে পারে আর ওদের তো লেখাপড়া করতে পারে। এই বিষয়টা যদি আপনারা একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি একটু দাঁড়াতে পারতাম।